নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, স্বাগত জানাই সুস্মিতার রান্নাঘরে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি পালক পানির রেসিপি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামতগুলো আমার সাথে শেয়ার করবেন, আর আমার ভিডিওটাকে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয় পালক পানির। পালক পানির বানানোর জন্য আমি একটু পালং শাক জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। লাগছে আমাদের দুটো বড় সাইজের টমেটো কুচি, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি, 9 থেকে 10টা রসুন কুচি, আর 1 ইঞ্চ আদা কুচি, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে রাখা আছে, একটা লেবুর হাফ পোর্শন। মশলার মধ্যে আমি এখানে গোটা জিরে নিয়েছি, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনাদের কাছে না থাকলে আপনারা রেড চিলি পাউডার ইউজ করতে পারেন, আর নিয়েছি হলুদ গুঁড়ো। লাগছে আমাদের পনির, এখানে আমি 200 গ্রাম পনির একটু বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 টিস্পুন ফ্রেশ ক্রিম, আর রান্নাটা করব আমি সাদা তেলে, আর লাগছে স্বাদ মতো নুন। সমস্ত ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ ওখান থেকে একবার দেখে নেবেন। এবার একটা সসপ্যানে আমি কিছুটা জল ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের রাফলি কেটে রাখা পালং শাকটা, একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়াতে পালং শাকের কালারটা সুন্দর থাকে, তাই আমি এক্ষেত্রে লেবুর রস ইউজ করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু নুন, তবে আমাদের মনে রাখতে হবে গরম জলে যখন আমরা পালং শাকটা দেবো তখন ওটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাতে পালং শাকের কালারটা ফেড হয়ে যায়, তাই এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য আমি একটু ফুটিয়ে নেব। দেখুন আমাদের 1 থেকে 2 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি ফ্লেমটা সুইচ অফ করে দিচ্ছি, আর এটাকে বয়ল করা পালং শাকটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি 2 টিস্পুন অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা একটু গরম হলে আমি এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর একই সাথে দিয়ে দেবো আমাদের কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা আদাটা। এবার দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমাদের কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ করেছে, পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আমাদের কুচিয়ে রাখা টমেটোটা। টমেটো কুচিটা দেওয়ার পরে আবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ টমেটোটা নরম না হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একই সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো। দিয়ে আবার আমি সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর টমেটোটা যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ এটাকে আমি একটু কষিয়ে নেব। টমেটোটা দেখুন আমাদের নরম হয়ে গেছে, আমি এবার ফ্লেমটা সুইচ অফ করে দিলাম, আর এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। এবার আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমাদের বয়ল করে রাখা পালং শাকটা। আর ঠান্ডা করে রাখা মশলাটা। আপনারা যারা ভিডিওটা দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য, আর বেল বাটনটাও অবশ্যই ক্লিক করবেন।
যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় নতুন কোনো রেসিপি দিলে। এবার আমি এটাকে পেস্ট, একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক্ষেত্রে জল অ্যাড করিনি, দেখুন আমাদের পেস্ট একদম রেডি। এবার আমি ননস্টিক প্যানে আমাদের বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট। আমি ব্লেন্ডার জারটা ধুয়ে সেই জলটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন এতে বাবেল আসা শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো আপনারা যদি চান তো ভেজেও অ্যাড করতে পারেন, তবে পনিরের টুকরো দেওয়ার পর এটাকে আর বেশিক্ষণ করা যাবে না, তাতে পনিরটা শক্ত হয়ে যায়। আমি এটাকে 5 মিনিটের জন্য কভার করে দিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি এবার কভারটা সরিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমাদের ফ্রেশ ক্রিমটা। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য কভার করে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ফ্লেমটা সুইচ অফ করে দিচ্ছি। পালক পনির আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু গার্নিশ করে দিয়েছি ফ্রেশ ক্রিম আর পনির গ্রেট করে দিয়েছি। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে গিয়ে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।